বাস্টার্ড হ্যালো স্যার আপনার ফর্মুলাটা কত দূর আমরা কিন্তু আপনার ফর্মুলাটার জন্য অপেক্ষা করছি আর ফর্মুলাটা আমাদের হাতে চলে এলেই আপনার চলার পথটা একদম মসৃণ হয়ে যাবে এই আপনি কি আমাকে থ্রেট করছেন থ্রেট নয় থ্রেট নয় থ্রেট করলে তো রিভলভার ধরতাম বুঝাচ্ছি ভালোভাবে বুঝাচ্ছি ম্যাডাম বোঝান বোঝান আপনার স্বামীকে একটু ভালো করে বোঝান আমার দেখা হবে Son of a bitch. অভি আমার কিন্তু ভয় করছে বৃষ্টি বৃষ্টি তুমি খুশি হও তার মানে আমার আবিষ্কার সফল হতে চলেছে সবাই সবাই আমার ফর্মুলাটা হ্যালো ম্যাডাম ঠিক করে বাড়ি পৌঁছেছেন তো কোনো অসুবিধা হয়নি কে বলছেন মনে রাখবেন আপনাদের সুস্থ রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব আর আপনার স্বামীর ফর্মুলাটা কেন বিরক্ত করছেন কেন হ্যালো 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 ওই ফর্মুলার কথাটা একটু মনে করিয়ে দিলাম স্যার গুড নাইট স্যার বাস্টার্ড ওভি আমার ভয় করছে ওরা তোমার কোনো ক্ষতি করবে না তো তুমি তো ফর্মুলাটা দিয়ে দাও তুমি কি পাগল হয়ে গেছো আরে আমি কি নপুংসক দুটো লোকের ফোনের ভয়ে আমি আমার জীবনের স্বপ্নটা বাজে লোকের হাতে তুলে দেবা আমি জানি না আমি শুধু তোমাকে চাই তোমাকে এই পাগলি এই আরে আমি তো তোমারই আছি গো আমি তো তোমারই আছি তোমারই মর্নিং রঞ্জু গুড মর্নিং সায়ক এই বইগুলো তোমার বাচ্চাদের রেখে দাও ও হ্যাঁ ধন্যবাদ শিলাদি বলছিল তোমার বাচ্চাদের জন্য জামা প্যান্ট রাখা আছে তুমি কিন্তু নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কালকেই নিয়ে আসবো ও সায়ক তোমার এই মাসের টাকাটা থ্যাংক ইউ রঞ্জু টাকাটা না ভীষণ দরকার ছিল ছোট মেয়েটা কিছু ওষুধ কিনতে হবে ও এক মিনিট হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি আচ্ছা সায়ক তুমি কোন দিকে যাচ্ছ অফিসে তুমি একটু দিয়াকে নামিয়ে দিতে পারবে ওর কিছু বই কেনার ছিল না না রঞ্জু প্লিজ দিয়া আমার থানা থেকে এখনি ফোন এসেছিল খুব জরুরি দরকার আমার কোনো প্রবলেম নেই চলো দিয়া প্লিজ বাই বাই থ্যাংক ইউ টাটা বাচ্চা মানুষ করার ক্ষমতা নেই তারা বাচ্চা করে কেন এতে বাচ্চাটার কি দোষ সে তো কোনো অপরাধ করেনি আপনাদের এই ইন্ডিয়ানদের মেন্টালিটি না ভীষণ ইরিটেটিং তুমি বাচ্চা একদম ভালোবাসো না মেয়ে হয়ে বাচ্চা ভালোবাসে না এরকম আমেরিকা বাসী ইন্ডিয়ান তো আমি দেখিনি শুনুন একে ভালোবাসা বলে না বছর বছর বাচ্চা করবে আর তাদের মানুষ করার জন্য লোকের কাছে টাকা জামা কাপড় খাবার চাইবে এরকম ভালোবাসার প্রয়োজন কি আপনার লজ্জা করে না আপনার এতগুলো বাচ্চা এই জেনারেশনে কি করব বলো আমার ওয়াইফ না বাচ্চা ভীষণ ভালোবাসে তাই আর কি ওর ইচ্ছেকে একটুখানি সাপোর্ট করি স্টুপিড ভালোবাসে বলে এতগুলো বাচ্চা আপনার ওয়াইফ আমার ওয়াইফের সম্বন্ধে কিছু নাই তুমি দেখবে তুমি যখন কাউকে ভালোবাসবে না তখন তার ইচ্ছেকেও নিজের মতন করে নেবে দ্যাটস জাস্ট ইম্পসিবল আরে বাবা আগে ভালো তো বাসো কালকে ক্রিকেট ম্যাচে সায়ক দাই একমাত্র আমাদের ভরসা আরে রনির টিমে অতীশ দা নীল দা সন্তু দা সবাই আছে শালদাকে আসতে দে তারপর তো বলবি ওই তো সে আছে সায়ক দা তোমাকে আমাদের সঙ্গে পাড়া ক্রিকেট ম্যাচ খেলতেই হবে তুমি না থাকলে আমরা হেরে যাব আমার টিমে তোরা তোরা এ শায়েক দা আমাদের মেয়েদেরকে ছোট করো না দেখো না তোমার কিরাম আমার জিতিয়ে দেব বাজে কথা ছাড় তো আমি কালকে খেলবই না শায়েক দা একবার ভেবে দেখো তো তুমি কালকে পার্কে গিয়ে ছক্কা মারছো আর দিয়াগি দেখছে তুমি কালকে ছক্কা মারছো Oh, yeah.
আর দিয়াদি খুশি হচ্ছে, দিয়াদি ছুটে আসছে, ছুটে আসছে, ছুটে আসছে, আর তোমাকে জড়িয়ে ধরেছে। শায়কদা, অপ্পু, শুধু শায়কদাই কি ছক্কা মারলে হবে? আমাদেরও চান্স দে। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে খেলবো কালকে ক্রিকেট। অচিন্ত বল করছে, জোরে বল করছে, সঙ্গে সঙ্গে প্রচন্ড এক্সাইটমেন্ট চলছে। বোবর টিম আবার বল করতে চলেছে, রনি ছয় গোল। রান কিন্তু অনেক দূরে চলে গেল, 350 এই ভারতের ইনিংস। তোদের বলেছিলাম না আমায় নিস না, তোদের সবাইকে নিয়ে আমি জিততে পারবো না। দেখো না, এবার আমি নামবো, ছক্কায় ছক্কা মারবো। আর বোবর টিম রেডি ব্যাট করার জন্য, এবং ব্যাট করেছে, এবং না, রনি প্রথম বলে আউট। রনি টিম অলরেডি আউট করে দিয়েছে একজনকে, বোবর টিমের ছক্কা মারবে চলে যাওয়া। সাহেবদা চিন্তা করছো কেন, আমি তো আছি মাঠের মধ্যে চরম উত্তেজনা। আবার একজন বোবর টিমের যাচ্ছে, যাচ্ছে উৎপল, এবং উৎপলের জন্য বল, উৎপল হাঁকিয়ে মেরেছে, কিভাবে আউট হয়ে গেল বোবর টিম। আর বোবর টিম ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, খুব খারাপ অবস্থা বোবর টিমের। ওরা শায়কের উপরে ভরসা করেছিল, শায়ক হয়ে গেছে, এইবার শেষ বোবো নামছে, প্রথম বল, এবং বলকে লেগে না 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 না, চারও হলো না, কিচ্ছু হলো না। এবার আবার দ্বিতীয় বল জোরে মেরেছে, এবং চার। এখন প্রায় শেষ দিকে, এখন যদি বোবো না পারে তাহলে খুব খারাপ কাণ্ড হয়ে যাবে। সেই খারাপ কাণ্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে বোবো টিম। হে মাচা, গোল হয়ে গেল বোবো, গোল হয়ে গেল, শেষ, এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, আজকের মতো খেলা শেষ, রনি টিম জিতে গেছে। তোরা না দিয়ার সামনে প্রেস্টিজটা শেষ করে দিলি আমার। রয়েছেন সম্মানন ব্যানার্জি, উনি পুরস্কার তুলে দেবেন আমাদের রনির টিমের ক্যাপ্টেন রনির হাতে। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানন ব্যানার্জি, জোরে হাততালি। পাপা, কি হলো? পাপা, তোমার এই কম্পিউটার মানুষটা কবে আসবে? এই তো আসবে। আমি ওকে দিয়ে রনিদের পানিশমেন্ট দিতে চাই। কেন? রনিরা আমাকে নিয়ে সব সময় আসে, ওরা আমাকে হেরো বলে। এক মিনিট এক মিনিট, রেসপন্স
হচ্ছে মনে হয়।